এদিকে জাতীয় শোক দিবস উপলক্ষে লক্ষ্মীপুরের রামগঞ্জে করোনা রোগীদের চিকিৎসায় 20,000 লিটার অক্সিজেন দেওয়া হয়েছে। লক্ষ্মীপুর এক আসনের সংসদ সদস্য এবং আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ডক্টর আনোয়ার হোসেন খান এই অক্সিজেন দেন। ঢাকা থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমার মাধ্যমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন, পিপিএ এবং মাস্ক হস্তান্তর করেন তিনি। এ সময় আনোয়ার খান মডার্ন গ্রুপের রাজনৈতিক এবং গণমাধ্যম সচিব শেখ নাজমুল হক সৈকত এবং এমপির সহকারী একান্ত সচিব রিয়াজুল হায়দার বাপ্পি সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।